ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া। মুক্তাদি চৌধুরী এমপির জন্মদিন উপলক্ষে শীত বস্ত্র বিতরণ। ব্রাহ্মণবাড়িয়া তিন সদর বিজয়নগর আসনের সংসদ সদস্য, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা রআমা ওবায়দুল মুক্তাদির চৌধুরীর জন্মদিন উপলক্ষে কেক কাটা ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে জেলা শহরের পৌর কমিউনিটি সেন্টার চত্বরে জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম জহির, চেম্বার অব কমার্সের নেতা বাবুল মিয়া, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম, বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবী ডাক্তার সাইফুদ্দিন শুভ্র আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য রআমা ওবায়দুল মুক্তাদির চৌধুরী। এ সময় তিনি তার জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন এবং উপস্থিত সকলের সাথে কুশল বিনিময় করেন। পরে তিনি জন্মদিনের কেক কাটেন এবং শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক স্বপন রায় সহ জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানের অন্যতম আয়োজক বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবী ডাক্তার সাইফুদ্দিন শুভ্র জানান, সাংসদ মুক্তাদির চৌধুরী এ জনপদের একজন অসাম্প্রদায়িক ও প্রগতিশীল নেতা। তার হাত ধরেই ব্রাহ্মণবাড়িয়া শান্তিপূর্ণভাবে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। বিশেষ এই ব্যক্তির জন্মদিনে আয়োজন করতে পেরে আমরাও গর্বিত ও আনন্দিত হয়েছি। আমরা কম্বল বিতরণে যে কর্মসূচি নিয়েছি এর আলোকে ধারাবাহিকভাবে 1000 শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল দেয়া হবে। নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।